চালিয়ে যাচ্ছে। তার আগে এটা বলতে চাই যে আমাদের এটা 27 তারিখে স্টেট কন্ট্রোল রুমটা, ওয়ার্ড রুমটা ফর্ম হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ আমাদের সেক্রেটারি জে পলিটিক্যাল মিস্টার টি কে চাকমা, আর আমাদের জয়েন্ট ডিএইচএস জয়েন্ট সেক্রেটারি মিস্টার সুভাষিস দাস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট নোডাল অফিসার ডক্টর সুমিত বর্মা উইথ অল দ্য টিমস। এই টিমে মেনলি আমাদের কল সেন্টার কল টেকার্স আছে তিনটে ফোন নাম্বারে, আর যেখানে আর প্লাস এখানে আইডিএসপি সেকশনও আছে, আর আরেকটা আছে যেটা স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার্স যেটা ত্রিপুরার বাইরে আছে বা ত্রিপুরাতেও আছে সেরকম রিলেটেডের জন্য আমাদের একটা মোবাইল আছে যেটা আমরা রিটার্ন দিয়ে কল টেক আপ করি। এখানে বিভিন্ন রকমের কল আসে রিলেটেড টু যেটা বললাম স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার্স, বা কারোর কেউ ওষুধ পাচ্ছে না, বা কারোর কেউ ডিস্ট্রেস কল যে এখানে হয়তো কয়েকদিন আগে বাড়িতে বাইরের থেকে এসছে ত্রিপুরাতে এসছে এবং ওদেরকে আশেপাশে নেবার্সরা ইনফরমেশন দিচ্ছেন, তো ওদেরকে আমরা কলসগুলো নিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট কল সেন্টারগুলোতে আমরা কল করে বলে দিই টু চেক দ্য পেশেন্টস রিলেটেড টু দ্যাট। আবার যেরকম কেউ কেউ অনেকদিন ধরে বাইরে আছে বা বাইরের থেকে যারা কর্ম কাজ করতে ত্রিপুরাতে এসে আটকে গেছে সেগুলো আমরা কল টেক আপ করে আমরা ডিএমদে বলে দিই, এবং আগরতলা এরিয়াতে এইসব কলসগুলো আমরা এমসিকে বলে দিই সো দ্যাট দে ক্যান হেল্প দেম বাই গিভিং ফুড অর এনি আদার। কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে কাস্টমার কেয়ার নাম্বার কি নাম্বারে ফোন করলে ফোন উঠাচ্ছে না, প্রপারলি রেসপন্স পাচ্ছে না। স্টেট কন্ট্রোল রুমে অ্যাকচুয়ালি তিনটে নাম্বার থাকে, তো এই তিনটে নাম্বারের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন সবসময় এনগেজ থাকে, তো আমরা যে কলগুলো পারি আমাদের নিজেদের স্টেট কন্ট্রোল রুম লেভেলে আমরা সলভ করার চেষ্টা করি, নাহলে আমরা এটাকে ফরওয়ার্ড করে দিই ডিস্ট্রিক্ট লেভেলে বা আগরতলা হলে এমসি কাছে বা ডিএম অফিসে ওদের এখানে একটা কন্ট্রোল রুম আছে, এবং আবার সাব ডিভিশন লেভেলও কন্ট্রোল রুম আছে, যে সাব ডিভিশন লেভেল অব্দি আমরা পারি তো এটা ফরওয়ার্ড করে দিই। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের রেসপন্সটা কি লেট হয়ে যাচ্ছে কারণ কমিউনিকেশনে একটা ব্যাপার আছে, প্লাস ওইখানে গ্রাউন্ড লেভেলও কিছু আমাদের কমিউনিকেট করতে লাগে যেখানে ওদের পৌঁছাতে হয়তো দেরি হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের কাছে এসছে, এগুলো আমরা এটা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি এবং করে এটা করব। আচ্ছা, আপনারা যখন ফোন কল রিসিভ করেন বা যখন যে ডিস্ট্রিক্টের এটা ট্রান্সফার করেন তারপরে কি এটার আবার ফিডব্যাক আসে আপনাদের কাছে? আমরা ফিডব্যাক অবশ্যই নিই, আমার নিজের থেকে আমরা ফিডব্যাক নিই বা ডিস্ট্রিক্টে কল করি, এবং যদি কোনো পার্সন ব্যক্তি বিশেষ যদি আমাদের কল করে আমরা এটা সলভ করে এবং ওনার কাছ থেকে আমরা ফিডব্যাক নিই যে এটা আদৌ সলভ হয়েছে কিনা, কারণ এখানে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যাদের কাছ থেকে কল এসছে ওদের অ্যাটাক দেখা গেছে ওরা খাওয়া পাচ্ছে না, খাওয়া দাওয়ার পর ওরাও আবার ফিডব্যাক দিচ্ছে আমাদের কল সেন্টারে যে আমরা পেয়েছি, ওরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ধন্যবাদ জানিয়েছে। আমাদের এখানে আমরা এটা এক্সপ্রেসিটি মেনটেন করি, ডেইলি যেগুলো কলগুলো আসে যেগুলো আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি সেগুলো আমরা ইয়েলো রাখি, এবং সলভ করে গেলে এক্সেল শিটে আমরা গ্রিন করে দিই, এইভাবে আমাদের কলটা মেনটেন থাকে। প্রায় প্রতিদিন কতটা কল আসে? ইনিশিয়ালি আমাদের 100 উপরে কল আসতো, ইদানিং এটা কল সেন্টারে কলগুলো কমে গেছে, এখন নিয়াবর 60-70 কল আসে, এবং আমাদের অন অ্যান এভারেজ আমরা 80-90% আমরা রিজলভ করার উইথ ফিডব্যাক, রিজলভ মানে উইথ ফিডব্যাক নিয়ে আমরা ক্লোজ করার চেষ্টা করি। এই হেল্থ সেন্টারটা মানে কতক্ষণ খোলা থাকে? 24/7 তিনটা শিফট চলে। তিনটা শিফটে কজন আছেন আপনারা? এক একজন শিফটে আমাদের এদিকে 5-6 জন এটা থাকেন, আর দিনের বেলা বেশি থাকে কারণ আইডিএসপি সেকশনও থাকে এখানে, ওদের 4 জন। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন, রাজ্যবাসীর কি বলতে চান যারা সাধারণত ফোন করেন তাদের উদ্দেশ্যে? ওদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই, আপনাদের এখন যেহেতু করোনা ভাইরাসের COVID-19 রিলেটেড আমাদের লকডাউন চলছে, আমাদের সবারই অসুবিধা হচ্ছে, এবং এই অসুবিধাতে যতটুকু সম্ভব আমাদের কল সেন্টারসে কোভিড রিলেটেড যদি সম্বন্ধে যদি কিছু অসুবিধা হয় আমাদের যদি কল করে অবশ্যই আমরা রেসপন্ড করব। এটা 24/7 খোলা আছে, এবং যে কোনো অসুবিধা হলে আমরা যদি সলভ না করতে পারি আমরা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা এটা ফরওয়ার্ড করে দেবো, এটার জন্য ওরা নিশ্চিন্তভাবে আমাদের ফোন করতে পারে। কিন্তু আরেকটা রিকোয়েস্ট হবো যে যেই ফোনগুলোই আপনারা করবেন একটু যুক্তিভাবে এমন করে ফোন করবেন যেন আমরা এটা সলভ করতে পারি,
মাঝে মাঝে অনেক ফোন আসে, আমার ফোনে রিচার্জ করে দিন, বা আমার এরকম অনেক কিছু কল আসে যেগুলো আমরা আমাদের পক্ষে সম্ভব না। তো এটাই আমাদের আবেদন থাকবে যে অবশ্যই কল করবেন এবং আপনার সলভ করার চেষ্টা করবেন। নাম্বারটা একটু বলুন। 0381-241-2424 আর একটা আছে 0381-231-587 8414969592 যে হোয়াটসঅ্যাপে আমাদের যারা বাইরের স্ট্যান্ডার্ড আছে ওদের যা আর্থিক সাহায্য লাগবে সেটা আমাদের এখানে আসে, তার থেকে স্টেট গভর্নমেন্টের কাছে। আপনাদের নামটা? আমি ডক্টর সৌভিক দেবকুমার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস। মিস্টার ডক্টর সুপ্রতিম বিশ্বাস, উনি NHM আছেন। আর ডক্টর জয়দীপ চক্রবর্তী, উনি NHM আছেন। এখন অবধি বহিরাজ্যে থাকা কতজনকে আপনারা সাহায্য পৌঁছাতে পেরেছেন? এখন অবধি অ্যাকচুয়ালি আমরা কলটা টেক করে আমরা ফিডব্যাক পেয়েছি সমীক্ষাটা 26 জন বহিরাজ্য থাকা আজকে অবধি কল রিজলভ হয়েছে এবং ফিডব্যাক পেয়েছি 26 জনের। এই কলগুলো অ্যাকচুয়ালি আমরা পাওয়ার পরে আমরা এটাকে SDRF-এ আমরা ট্রান্সফার করে দিই, ওরাই ওনারা ফিল্টার করে তারপর ওরা পেমেন্ট করে। তা এখান থেকে আমরা কল পেয়েছি আনুমানিক ফাইন্যান্সিয়াল রিলেটেড কল 682। এখানের মধ্যে অনেক ম্যাক্সিমাম ফেক কলসই আসে, যে কলসগুলো ওনারা ফিল্টার করে দিচ্ছেন সেটা ফিডব্যাক আছে আমাদের কাছে 26টা কলের 26 জন 26টা কল।